নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে ঠিক যেরকমটা কিছুদিন আগে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে চিট ফান্ডের টাকা ফেরত দেওয়ার আবেদন কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হবে পশ্চিমবঙ্গে, তো অবশেষে কিন্তু সেই যেখানে আপনি আবেদন করবেন সেই ওয়েবসাইট কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। সমস্তটাই কিন্তু হাইকোর্টের তত্ত্বাবধানে হবে, এখানে কোনো সরকার কোনো কিছু করবে না, সমস্তটা হাইকোর্টের আন্ডারে হবে এবং আপনারা অনলাইনে আবেদন করবেন। আপনারা আপনাদের যেরকম টাকা আপনারা রেখেছিলেন সেই অনুযায়ী আপনারা ব্যাংকে টাকা ফেরত পেয়ে যাবেন। তো বর্তমানে যে ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সেখানে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, আবেদন করার শর্ত কী রয়েছে, তার স্ট্যাটাস চেক করার প্রসেস কী রয়েছে, ওয়েবসাইটটি কিভাবে আপনারা সার্চ করবেন, কিভাবে এখানে এসে আবেদন করবেন, সমস্ত তথ্য দেখুন আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। তো যারা এই ওয়েবসাইটে আসতে চান এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এছাড়াও পিন কমেন্টে দেওয়া রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া রয়েছে, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এই ওয়েবসাইটের ভেতরে চলে আসতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সমস্ত নিয়মকানুনের লিঙ্কও দেওয়া রয়েছে, সেই লিঙ্কে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে এরকম পেজ খুলে যাবে, রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত অনলাইন আবেদন শুরু হলো দিয়ে। এখানে সমস্ত তথ্য কিন্তু আগে আপনাদেরকে পড়ে নিতে হবে, নইলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন না, আবেদন করার আগে ভালোভাবে জিনিসটা বুঝতে হবে। তো মূলত রোজভ্যালি কোম্পানিগুলির বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার উদ্দেশ্যে 2015 সালের WPO নম্বর 275-এ মাননীয় হাইকোর্ট কলকাতা কর্তৃক 15 মে 2015 তারিখের একটি আদেশ দ্বারা রোজভ্যালি সম্পদ নিষ্পত্তি কমিটি গঠন করা হয়েছে, যারা বিনিয়োগকারীদের কাছ থেকে দাবি আমন্ত্রণ করে তাদের বিনিয়োগ ফেরত পায়নি। পরবর্তীকালে 2016 সালে WPO নম্বর 27005 হলো আরেকটি রিট পিটিশন দায়ের করা হয় এবং 2015 সালে WPO নম্বর 275, এখন 2016 সালে WPO নম্বর 25845 এর সাথে সাদৃশ্যপূর্ণভাবে শুনানি করা হচ্ছে মাননীয় ডিভিশন বেঞ্চের সামনে। মানে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেস নাম্বার, আরে হাইকোর্টে তো কেস করা হয়েছিল তবেই তো টাকাটা ফেরত পাচ্ছেন, নইলে আপনারা ফেরত পেতেন না। কিন্তু 15 মে 2015 এর নিযুক্ত সম্পদ নিষ্পত্তি কমিটি এখন মাননীয় বিচারপতি DK সেট, কলকাতা মাননীয় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, এই যে DK সেট এনার আন্ডারেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মাননীয় সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্যের একজন মনোনীত সদস্য নিয়ে গঠিত হয়েছে একটা কমিটি। বর্তমানে এই কমিটি রোজভ্যালির টাকা ফেরত দেবে বিনিয়োগকারীদের, রোজভ্যালির বিভিন্ন সম্পত্তি নিলাম করে এই কমিটির কাছে টাকা সঞ্চিত রয়েছে। রোজভ্যালির যা সম্পত্তি ছিল সেগুলো বিক্রি করে নিলাম টিলাম করে সমস্ত টাকা কোর্টের ওই কমিটির কাছে কিন্তু জমা রয়েছে, সেই টাকাটাই এবার আপনাদেরকে ফেরত দেওয়া হবে। যারা যেমন পলিসি করেছিল রোজভ্যালির তাদেরকে সেরকম টাকা ফেরত দেওয়া হবে। তো এই কমিটি এবার যারা রোজভ্যালিতে টাকা রেখেছিল তাদেরকে টাকা ফেরত দেবে। টাকা ফেরত পাওয়ার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে করবেন, কী প্রসেস, কোন ওয়েবসাইটে করবেন এক্ষুনি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আবেদন করবেন, সমস্ত কিছু দেখুন এই প্রতিবেদনটাই। এবার দেখুন মাননীয় কমিটির ওয়েবসাইটে কীভাবে আমার আবেদন জমা দিতে হবে, মানে কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, আমি ওয়েবসাইটে গিয়েও দেখিয়ে দেবো, তার আগে এখানে একটু দেখে নিন। এখানে বলেছে সবার প্রথম আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলে সার্চ করতে হবে, আবেদন করার ওয়েবসাইটের লিঙ্ক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন, সেই লিঙ্কও কিন্তু এই পেজের নিচেই দেওয়া রয়েছে, এক্ষুনি আমি দেখাচ্ছি। 2 নম্বরে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর মেনু অপশনে ক্লিক করবেন, তারপর আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনার সম্পূর্ণ তথ্য ফিল আপ করতে হবে এবং যাচাইয়ের জন্য জমা দিতে হবে। মাননীয় কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আগে অনুগ্রহ করে 2 বার যাচাই করুন, বিশেষত শংসাপত্রের বিবরণ এবং ব্যক্তিগত বিবরণ এবং ব্যাংকের বিবরণ, যেই ব্যাংকে আপনি টাকাটা নেবেন, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে ভালোভাবে যাচাই করে তারপরেই আবেদনটা করতে বলা হচ্ছে। তারপরে বলেছে আমার আবেদন অনলাইনে জমা দেওয়ার পরে আমার কি করা উচিত, অনলাইনে আবেদন করার পর আপনার কি করা উচিত। মাননীয় কমিটির ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্সের উদ্দেশ্যে একটি স্বীকৃতি নম্বর পাবেন, যখনই অনলাইনে আবেদন করবেন আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটা আপনি খাতায় লিখে রেখে দিবেন অথবা আপনি কিন্তু সেখানে ডাউনলোড করারও অপশান পাবেন, ডাউনলোড করে রেখে দেবেন, পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে আরে সাহায্য করবে। তারপরে বলেছে আমার জমা দেওয়া আবেদনের অবস্থা কিভাবে জানবো, মানে স্ট্যাটাস চেক আপনি কিভাবে করবেন। মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতে রেফারেন্সের উদ্দেশ্যে একটি স্বীকৃতি নম্বর পাবেন, মানে আবেদন করার পর একটা রেফারেন্স নাম্বার পাবেন, এবং সেই রেফারেন্স নাম্বার আপনারা কিন্তু সেখানে বসিয়ে বর্তমানে আপনার কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন, সেখানে অপশান রয়েছে আমি দেখিয়ে দেবো এক্ষুনি। তারপরে বলেছে
আপনার স্বীকৃত নাম্বার বা সার্টিফিকেট নম্বর প্রদান করুন এবং জমা দিন বটামে ক্লিক করুন। তাহলেই কিন্তু আপনার স্ক্রিনে সম্পূর্ণ তথ্য আপনার দেখিয়ে দেবে যে আবার আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে। আমার জমা দেওয়া আবেদন সংশোধনের জন্য কোনো উপায় আছে কি? এটা কিন্তু মূল বিষয় গুরুত্বপূর্ণ না, এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপনি একবার আবেদন করে দিলে আর সংশোধন করতে পারবেন না। তাই আবেদন করার সময় সচেতনভাবে সমস্ত কিছু জেনে বুঝে হ্যাঁ তবেই কিন্তু আবেদনটা করবেন। আপনার জমা দেওয়া আবেদন সংশোধন করার জন্য কোনো উপায় নেই, এই ধরনের পরিস্থিতিতে আপনাকে মাননীয় কমিটির কাছ থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। যাচাইয়ের সময় আপনি এই ধরনের ভুল জমা দেওয়ার জন্য একটি সতর্কতা বার্তাও পাবেন, আপনি আবার আপনার আবেদনটি পুনরায় জমা দেওয়ার সুযোগ পাবেন। তারপরে বলেছে, দেখুন আমি কি মাননীয় কমিটির ওয়েবসাইটে আমার প্রতিক্রিয়া বা অভিযোগ জমা দিতে পারি? হ্যাঁ, আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে এই ওয়েবসাইটেই কিন্তু ইমেল আইডি দেওয়া রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ইমেল করে। মাননীয় কমিটি কর্তৃক নির্দিষ্ট কোন কারণে আমার আবেদন বাতিল হলে কি করতে হবে? যদি কোনো কারণে আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয় মানে বাতিল করে দেওয়া হয়, তাহলে আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠ্যবার্তায় একটি তথ্য পাবেন, যখনই আবেদন বাতিল করে দেবে আপনার মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মাননীয় কমিটি আপনাকে প্রত্যাখ্যানের কারণও উল্লেখ করবে, কী কারণে আপনার আবেদনটা বাতিল হয়েছে। শুধু মন্তব্য অনুসরণ করুন এবং যাচাইকরণের জন্য আপনার আবেদন আবার জমা দিন, মানে যেই সমস্যার জন্য রিজেক্ট করছে সেই সমস্যার সমাধান করে আবারও আপনাকে আবেদন করতে হবে। টাকা ফেরত পাওয়ার আবেদন করার লিঙ্ক, এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে কোথা থেকে আপনারা আবেদনটা করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে টাকা ফেরত পাওয়ার আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে, এই যে ক্লিক হেয়ার অপশান রয়েছে, এই ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। অথবা এখানে দেখুন রোজ ভ্যালি রিফান্ড অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে নিচে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করলেও আপনি কিন্তু সরাসরি যেখান থেকে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। এতক্ষণ ধরে যা কিছু আপনাদেরকে আমি পড়ে শোনালাম এই সমস্ত নিয়মকানুন, এর যে লিঙ্ক সেটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে, বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এই আর্টিকেলটা পড়ে নেবেন এবং এই আর্টিকেলের নিচে আসবেন। আসলে এখানে দেখতে পাবেন টাকা ফেরত পাওয়ার আবেদনের লিঙ্ক, ক্লিক হেয়ার, এখানে আপনি ক্লিক করতে পারেন, অথবা এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আপনি ক্লিক করতে পারেন, তাহলেই যেখানে আবেদন করবেন সেই ওয়েবসাইটটা আপনার সামনে খুলে যাবে। এই হচ্ছে সেই ওয়েবসাইট, যখনই আপনি সেখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম ওয়েবসাইট খুলে যাবে, এখানেই কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এবার এখানে এই ওয়েবসাইটে যখন আসবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনে আপনি ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন হোম, ব্যাকগ্রাউন্ড, কমপ্লেন্স, তারপর নিউজ, নোটিস, ইনভেস্টর এবং আপলোড সার্টিফিকেট রয়েছে। তো যখন আপনারা আবেদন করবেন এখানে কিন্তু এই যে আপলোড সার্টিফিকেট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করতে হবে। তবে এখানে যখনই আমরা ক্লিক করছি এখানে এখন দেখাচ্ছে যে স্টে টিউন, এটা এই লঞ্চ করা হয়েছে, মানে গতকালই এই ওয়েবসাইটটা খোলা হয়েছে, তো এখনও কিন্তু অনলাইন আবেদন নেওয়া শুরু হয়নি, আপনাদেরকে অপেক্ষা করে থাকতে বলছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এখানে এসে আবেদনটা করতে হবে। তো যখনই আবেদন নেওয়া শুরু হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেব, যেহেতু এখন আবেদনটা নেওয়া শুরু হয়নি তাই আপনাদেরকে আমরা প্রসেসটা দেখাতে পারলাম না। কারণ এখানেও দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিস, এই ইম্পর্টেন্ট নোটিসেও এখানেও কিন্তু লেখাটা উঠছে যে আপনারা অপেক্ষা করুন, হ্যাঁ কিছু সময় পরেই এই অনলাইন আবেদন নেওয়া শুরু হবে, যখনই শুরু হবে আপনারা আবেদন করবেন, এখানেও কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই আবেদন নেওয়া যতদিন না চালু হচ্ছে, যেহেতু এটা এই গতকালই চালু হয়েছে ওয়েবসাইটটা, আশা করা যায় এক সপ্তাহের মধ্যেই এখানে আবেদন নেওয়া শুরু হয়ে যাবে। তো যখনই আবেদন নেওয়া শুরু হবে কীভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এটাই ছিল আপডেট, এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে যেভাবে বললাম আসতে সেভাবে আপনারা পেয়ে যাবেন, আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করবেন বা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল আপনারা চেক করবেন, সেখানে কিন্তু সমস্ত লিঙ্ক আমরা দিয়ে রাখব। তো আপনারা কোন চিটফান্ডে টাকা রেখেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বর্তমানে কিন্তু শুধুমাত্র রোজ ভ্যালি চিটফান্ড যেটা আপনাদেরকে বললাম এটা রোজ ভ্যালি চিটফান্ডে টাকা ফেরত দেওয়ার আপডেট, তো অন্যান্য চিটফান্ডে টাকা দেওয়ার আপডেট যখনই আসবে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।